আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। কাছের ও দূরের যে যেখান থেকে বসে আমার আজকে রেসিপি দেখছো, তোমার জন্য রইলো আমার হৃদয় নিম্নরণ ভালোবাসার শুভেচ্ছা। আর তোমরা সবাই দেখছো যে এসএম কুকিং স্টুডিও, বরাবর মতো তোমাদের সাথে আছি আমি জান্নাত। আজকে তৈরি করে দেখাবো চকলেট অ্যামলেট রেসিপি, দুর্দান্ত একটি রেসিপি, আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলে এসেছি মূল উপকরণে। প্রথমে দেখো, এখানে আমি একটি 10 টাকা দামের ডেরি মিল্ক নিয়েছি। এখন ডেরি মিল্কটাকে ছোট ছোট টুকরো করে একটি স্টিলের ছোট্ট বাটিতে রাখবো। আর যেহেতু অনেক গরম পড়েছে, ডেরি মিল্কটা কিন্তু একটু সফট হয়ে গেছে, তো এখন এরপর জামিয়ে দিয়ে দিব 1/2 সার্ভিং চামচ। একদম বলক উঠা দুধ, এখন দুধও চকলেটটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিব। তো গরম দুধ দিলে মেশাতে একটু সুবিধা হয়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখো, আমার চকলেট সিরাপটা তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমি এক পাশে সরিয়ে রাখবো ঠান্ডার জন্য। আর এখন চলে যাব আমি রেসিপির দ্বিতীয় ধাপে। তো এখানে একটি নিয়ে নিচ্ছি ব্যালেন্ডারের ঝাড়। এখন ব্যালেন্ডারের ঝাড় নিয়ে এখানে এক এক করে আমি 4টি ডিম দিয়ে দিব। আর ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে। তো আমার ডিমের সাইজগুলো ছোট, সেজন্য আমি 4টি ডিম নিচ্ছি। যদি তোমাদের ডিমের সাইজগুলো বড় হয় সেক্ষেত্রে আরও কম নেবে, 3টে নিলে হয়ে যাবে। আর এটা আসলে ডিপেন্ড করছে তুমি কতটুকু তৈরি করতে চাও, সেই অনুসারে নেবে। আর এরপর যেখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। এখন চিনি ও ডিমটাকে আমি ব্যালেন্ডারে 2 মিনিট ফেস্ট করে নেব। তো আমার 2 মিনিট হয়ে গেছে, দেখো আমার ডিমের মিশ্রণটাও তৈরি হয়ে গেছে। এখন আমি মেপে দেখবো আমার কতটুকু ডিম হয়েছে। তো দেখো, এখানে 4টি ডিমের মিশ্রণ, চিনি আর ডিম দিয়ে আমার 1 বাটি মিশ্রণ তৈরি হয়ে গেছে। আর অনেকটা কিন্তু বাবল ছুটেছে। এখন আমি একটি সার্ভিং বল নিয়ে নিচ্ছি, আর সার্ভিং বলে ডিমের মিশ্রণটা ঢেলে নিচ্ছি। তো এখন আমি একই বাটিতে, যে বাটিতে করে ডিমটা নিয়েছিলাম, সে বাটিতে করে দুধটাও মেখে নেব। তো ডিমে যেহেতু অনেকটা বাবল ছিল, সেজন্য আমি দুধের পরিমাণটা একটু কম নিলাম। এখন আমি ব্যালেন্ডারের জারে আবারও দুধটা দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিব এখানে 1/2 টেবিল চামচ কোকো পাউডার, আর যে সুগার সিরাপটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। এখন আমি সম্পূর্ণ উপকরণটা আবারও 2 মিনিট ব্যালেন্ডারে মিশিয়ে নিব। আর আমার আজকের রেসিপিটা আসলে অনুরোধের রেসিপি। আমার আপু অনুরোধ করেছিল যে আমি হোয়াইট অমলেটের পরে আরেকটি অমলেট তৈরি করার জন্য পার্ট 2 দিয়ে। তো ভাবলাম কি অমলেট তৈরি করা যায়, ওনার অনুরোধ, অনেক দিনের অনুরোধ ছিল। তো আজকে তোমাদের মাঝে আমি শেয়ার করে দিচ্ছি চকলেট অমলেট রেসিপি, আর এটা বাচ্চাদের ভীষণ প্রিয়। তো আমি আবারও এটাকে মেপে নিয়েছিলাম, চকলেট সিরাপ মেশানোর পরে দেখছিলাম কি বেশি হয়ে গেছে কিনা। না, বেশি হয়নি। আমি একদম ওই বাটিতে করে আবারও মেপে দিয়ে দিচ্ছি। এখন আমি সম্পূর্ণ উপকরণটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর এটা বাচ্চারা ভীষণ পছন্দ করবে, খেতেও সুস্বাদু। আমার মিশ্রণটা মেশানো হয়ে গেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, এতে করে ডিমের কাঁচা গন্ধটা থাকবে না। তো আমি খুব কমই দিলাম, 1 ফোঁটা পরিমাণ ভ্যানিলা এসেন্স দিলাম। এখন আবারও সম্পূর্ণ উপকরণটা একটি হ্যান্ডউইচ দিয়ে মিশিয়ে নিচ্ছে। তো আমি যে বাটিতে অমলেটটা তৈরি করব, এরকম একটা বাটি নিয়েছি, টিফিন বক্সের বাটি, এটা সবার বাসায় অ্যাভেলেবেল। এখানে অল্প একটু তেল মেখে নিচ্ছি, তেল মেখে নিয়ে ডিমের মিশ্রণটা আমি এখানে ঢেলে দিচ্ছি। তো আসলে আগে একটি আমি রাইস কুকারে পাত্র বসিয়ে পানিটা বলক করে নিয়েছি। এখন আমি এখানে একটি স্ট্যান্ড দিয়ে দেবো, স্ট্যান্ড দিয়ে যে ডিমের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। সেটা দিয়ে আমি ঢাকনা দিয়ে রাখবো, আর ঢাকনার ছিদ্রটা অবশ্যই বন্ধ করে দিতে হবে। তো দেখা যাক আমার কতক্ষণ টাইম লাগে, সেটা আমি কিন্তু তোমাদের বলে দেবো কতক্ষণ আমার টাইম লেগেছিল। আমি ফিরে আসছি কিছুক্ষণ পর। তো বন্ধুরা, আমার প্রায় টাইম লেগেছিল 1/2 ঘন্টা। তো 1/2 ঘন্টা পর তোমাদের আমি দেখাচ্ছি আমার অমলেটটা তৈরি হয়ে গেছে। আমি একটি কাঁটা চামচ দিয়ে পরীক্ষা করে নিচ্ছি। তো কাঁটা চামচটা একদম পরিষ্কার উঠে এসেছে, মানে আমার অমলেটটা রেডি হয়ে গেছে। এখন এটাকে আমি চুলা থেকে তুলে নেব। তো চুলা থেকে তোলার আর দেখেনি, দেখো আমি চুলা থেকে তুলে নিয়েছি। এখন এটাকে ঠান্ডা করে নেব 10 থেকে 15 মিনিট। তো আমি 10 থেকে 15 মিনিট ফিরে এসেছি, একদম ঠান্ডা করে হয়ে গেছে। আর আমি বাটি থেকে তুলেও নিয়েছি, একদম কেটে তোমাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে। আর যে চকলেট সিরাপটা ব্যবহার করলাম সেটা কিন্তু উপরে বেশি উঠেছে, দেখতে কিন্তু অনেকটা ইয়াম্মি আর লোভনীয় লাগছে। তো বন্ধুরা, তৈরি হয়ে গেলো আমার চকলেট অমলেট রেসিপি। কেমন লাগলো আমার আজকের রেসিপি? ভালো লাগলে একটি লাইক করে দিও প্লিজ। এরকমই ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।